বিসমিল্লাহির রহমান রাহিম ইন্টারনেট বাদ সকলকে স্বাগতম আজ আমরা অতিরিক্ত ঘুম কমানোর একটি কোরআনি আমল সম্পর্কে জানবো আর কোরআনী আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকিও লাভ করতে পারবো আর এই আমলটি করার পূর্বে আমরা অবশ্যই যে কোনো কয়েকবার পড়ে নেব এরপর আউজুবিল্লা বিসমিল্লাহ পরে দোয়াটি পড়ব শেষে আবার দুরশ শরীফ পরে আল্লাহ সোহন আলার কাছে দোয়া করে ঘুমাবো ইন আল্লাহ 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 তালা আমাদের অধিক ঘুমকে কমিয়ে দিবেন এবং আমাদের প্রতিটি কাজকে সহজ করে দিবেন আমলটি হল সুর আরাফের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত আউজুবিল্লাহ মিনা সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على الْأَرْشِ يغشي الليل النهار يطلبه هسيسا والشمس والقمر والنجوم مسقرات بامره على له الخلق والامر تبارك الله رب العالمين ادعوا ربكم تدرؤا وقفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين سورة آراف جوانا تكيش حبانو نمبر آيات اما ماجه جادر خوب بشي بريمان غوم এবং ঘুমের জন্য তারা কোনো কাজই ঠিকমতো করতে পারেন না তারা অবশ্যই ঘুমের আগে এই আয়াতটি পরে আল্লাহ সমানতা তাল্লার কাছে দোয়া করে ঘুমাবো তবে ইংসা আল্লাহ আমরা অধিক ঘুমের হাত থেকে বাঁচতে পারবো এবং আমরা আমাদের সমস্ত কাজকে সহজভাবে সমাধান করতে পারবো অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি